আজকে যে ব্লগটা আমি করতে চলেছি সেটা হচ্ছে একটা মেকআপ লুকের ব্লগ। আজকে আমার এক ফ্রেন্ড একদম পাশের ফ্ল্যাটে থাকে, সে আমাকে মেকআপ করে দেবে। প্রচণ্ড মেস হয়ে আছি আমি। যাই হোক, চলো ওর ঘরে যাওয়া যাক, দেখি আমায় কীরকম সাজায় আজকে। নিজে যেমন সুন্দর মেকআপ করে, সেরকম ঘরের বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। চলো, এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট মুয়া, কৃতিকা ব্যানার্জি। তো ওর ফেসবুক পেজের লিংক অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার শাড়ি সেট করছে এখন। এই যে আমায় আটপৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছে। এটা আমার পুরো ট্র্যাডিশনাল বেঙ্গলি সাজ, যেটা কৃতিকা দি আমার জন্য করলো। তোমাদের লুকটাও দেখিয়ে দিলাম কীরকমভাবে সাজিয়েছে। এই যে আমার লুক, নিজেকে তো চিনতেই পারছি না, আমার খুব ভালো লাগছে নিজেকে দেখে, সিরিয়াসলি। তো আমি ডেসক্রিপশনে তো সব শেয়ার করে দেবই। বলতে চাও, আজকে আমরা শাড়ির উপরে একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি মেকআপ লুক ক্রিয়েট করেছি। এটা বেসিক্যালি বাঙালিদের যেটা একটা ট্র্যাডিশনাল সাজ হয় অষ্টমীর দিন, সেই একটা সাজ। তোমরা যারা এখনো শাড়ির চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার আর ডু লাইক, ইয়েস অবভিয়াসলি। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আর আমার পেজের যাবতীয় ডিটেলস
শায়রির কাছ থেকে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স থেকে ওকে আজকে এই অবধি টাটা কোনো স্পেশাল অকেশনে নিজেকে সুন্দর দেখতে কার না ভালো লাগে তাই যদি তোমার স্পেশাল ডেটা আরও মেমোরেবল করতে চাও নিজেকে সুন্দর দেখাতে চাও প্লিজ কন্ট্যাক্ট কৃতিকা ব্যানার্জি নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর বেল বাটনটা ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলো না